আসসালামু আলাইকুম ঠিক বেঠিক মার্কেটিং বাংলাদেশের মার্কেটিং জগতের দারুণ কিছু লোকাল এক্সাম্পল নিয়ে এই বইতে আলোচনা করা হয়েছে এই বইতে যতগুলো উদাহরণ দেওয়া হয়েছে অধিকাংশ বাংলাদেশি বিভিন্ন কেস স্টাডি এবং ব্র্যান্ড এবং মার্কেটিং অবজারভেশন নিয়ে লেখা তো আমার বেশ কিছু পছন্দের এক্সাম্পল আমি এই ভিডিওতে আপনার সাথে তুলে ধরতে চাই প্রথমেই একটা চকলেটের প্যাকেজিং দেখেন দুটোই সেম সাইজের কিন্তু নিচেরটাতে লেখা আছে দশ পার্সেন্ট এক্সট্রা চাইলে প্রশ্ন করতেই পারেন যে ভাই সাইজ তো একই দশ পার্সেন্ট এক্সট্রা কই দিলেন এবং এটাই সমস্যা চোখে দেখলে অনেকেই ভাবতে পারে যে এর মধ্যে কোনো একটা ভাওতাবাজি চলছে এই সেইম প্র্যাকটিসটাই আরেকটা টুথপেস্টের ব্র্যান্ড বেশ রিফাইনভাবে করলো তারাও দশ পার্সেন্ট এক্সট্রা দিল কিন্তু দশ পার্সেন্ট এক্সট্রা প্যাকেজিংয়ে তারা একটু লম্বা করে দিল এবং যেই অংশটা লম্বা সেই অংশে তারা লিখে দিল যে টেন পার্সেন্ট এক্সট্রা এখন চোখে দেখলেই বোঝা যায় যে এক্সট্রা দেওয়া হয়েছে তারা কিন্তু চাইলেই অংশটা মোটা করে ফেলতে পারত। এবং মোটা করে ওইখানে এক্সট্রা টুথপেস্ট দিতে পারত। কিন্তু বাইরে থেকে মানুষ দেখলে ভাবতো যে ভাই সাইজ তো একই আছে আপনি এক্সট্রা কই দিলেন তাই তাদের ইচ্ছে করে প্যাকেজিংটা লম্বা করলো যেন মানুষ দেখেই বুঝতে পারে যে এখানে এক্সট্রা টুথপেস্ট দেয়া আছে এরপরে এক্সাম্পলটা আমার ফেভারেট ভাই সময় পাউরুটির ব্যবসা তদারকি করছেন তিনি খেয়াল করলেন যে কেন জিনিস সেলস হচ্ছে না তিনি অনেক অবজার্ভ করলেন শেষ দেখলেন যে তার সেলসম্যানরা নয়টা সাড়ে নয়টার দিকে মার্কেটে পাউরুটি বিক্রি করতে যায় প্রবলেম হচ্ছে আমাদের দেশের মানুষ নাস্তাটা করে পাউরুটি দিয়ে অনেকে এবং দিনে পাউরুটি তার দিনেই কিনে তো বাই দ্য টাইম সেলসম্যানরা নয়টা সাড়ে নয়টার দিকে মার্কেটে যাচ্ছে ততক্ষণে মানুষ দোকানে গিয়ে পাউরুটি কিনে রান্না করে খেয়ে অফিসে চলে গেছে তো আপনার বেজমেন্টে কি পাউরুটি তাই একটা জিনিসে তিনি বদলে দিলেন যে সেলসম্যানরা সকাল সকাল বিক্রি করতে যাবে অ্যান্ড বুম তাদের চল্লিশ পার্সেন্ট বিক্রি বেড়ে গেল এরপরের এক্সাম্পল তো একটা পিয়ার এক্সাম্পল তো একদিন রিক্সা করে যাচ্ছেন তিনি রিক্সাওয়ালাকে বললেন যে মামা একটু দূরত্ব বজায় রাখা তিন ফুট দূরত্ব এক মিটার এগুলো কি করতেছেন নাকি রিক্সাওয়ালা বললো যে ভাই কি বলতেছেন কয় হাত এটা বলেন ফুট মুট মিটার এগুলো বুঝি না অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি অ্যাকিউরেট অবজারভেশন অনেক মানুষকে আমরা একটু বেশি কমপ্লেক্স ভাষা বোঝানোর চেষ্টা করি একটা সুন্দর পোজ দেখলাম লাস্ট দিন একজন বললো যে ভাই মানুষকে লকডাউন কোয়ারেন্টিনগুলা কেন বলতেছেন বলেন যে কারিফিউ অটোমেটিক বাসায় বসে থাকবে তিনি হাস্য ভাবে বলেছেন বাট দ্যার্স এ পয়েন্ট টু ইট যে মানুষকে আপনি যদি তাদের ভাষায় বোঝান তাহলেই তারা বুঝবে অধিকাংশ কমপ্লিকেশন জার্গন তারা বুঝে না এই যেরকম স্টিভ যেটা বলেছিল যে ভাই মানুষ এই গিগা বাইড বলেন না বলেন যে একটা পরে এক হাজারটা গান সিম্পল বুঝে গেল সবাই কিনে নিয়ে বাসায় চলে যাবে দ্যাটস এ ভাউডিট এর পরেরটা একটা নুডলস এক্সাম্পল দুই হাজার একই দুই সালে দুটো নুডলসের সাথে একটা নুডলস ফ্রি দেয়ার অফার চলল তো মানুষটা ধামায় কিনা শুরু করলো সেই সেলস আপ কয়েক মাস ধরে ধামায় বিক্রি হইলো যেই মোমেন্টে তার ওই অফারটা সরাই ফেললো সাথে সাথে বিক্রি আবার ডাউন হয়ে যাচ্ছে অফারটা মানুষ নিয়ে যেতে পারে কিন্তু মানুষের মাথায় যে প্রাইসিং সেটিংটা হয়ে গেল ওইটা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না মানুষের মাথায় এটা ধরেই গেছে তিনটা নুডলসের দাম বিশ টাকা এরপর আপনি অফার দেন আর না দেন না দিলে মানুষ কিনছে না দিলেও লাভটা পোষাইতে পারছেন না তো এমন কিছু অফার করা উচিত যেটা আপনি আসলে মেনটেন করতে পারবেন এটা আমি যদি একটা এক্সাম্পল শেয়ার করি হয়তো বা আপনার ওখানে অ্যাড করা কিছু থাকবে রাইড শেয়ারিং যখন প্রথম প্রথম করছিলাম আমরা ফ্রেন্ডরা পারলে মোটরসাইকেলই ব্যবহার করছিলাম আপনার বাসা থেকে ইউনিভার্সিটি সাত কিলোমিটার দূরে তো আপনার ওইখানে বাইক ইউজ করলে যেই পরিমাণ ডিসকাউন্টটা দেয় ষাট সত্তর টাকায় আমরা চলে যেতে পারতাম যাওয়া আসা সব কিছু। তো যেই মোমেন্টে তারা ডিসকাউন্টটা সরাই ফেললো সাথে সাথে আমরা মোটরসাইকেল থেকে বাসে কিংবা নিজেদের একটা কার পুলে শিফট করলাম তো হয়তো বা আপনি ডিসকাউন্ট দিয়ে কাস্টমারকে আনছেন বা তাদেরকে কি রিটেন করতে পারছেন তাদের ধরে রাখতে পারছেন দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর পর এক্সাম্পলটাতে তিনি বললেন যে আঠারো বছর কিংবা অনেক বছর ধরে তিনি একটা মোবাইল সিম ওপারটা ব্যবহার করছেন এবং প্রায় প্রতি মাসে তিনি তিন থেকে পাঁচ গিগা ইউজ করেন ডেটা এখন যে কোম্পানির সিম তিনি ব্যবহার করছেন তারা খুব ইজিলি বুঝতে পারবে যে এই কাস্টমার তিন থেকে পাঁচ মেগাওয়াইট ইউজ করে ইন্টারনেট কিন্তু না তার কাছে বারবার এস এম এস আসে ফিফটি মেগাবাইট কিনুন দুশো পঞ্চাশ কিনুন পাঁচশো মেগাবাইট কিনুন আরে ভাই কেন একটু অপটিমাইজ করলে একটু অ্যানালিটিক্স ঘাটাঘাটি করলেই তো তারা বিজ্ঞাপনটা সঠিকভাবে দিতে পারে যেটা তার জন্য সুবিধা এবং কোম্পানির জন্য বেশি এস দিতে হচ্ছে না খরচও কম কিন্তু ওই কাজটুকু হয়তো অনেকে করবেন অপটিমাইজ করবে না সত্যি কথা বলতে এইটা যে এত রেলেভেন্ট এটা আমি নিজের লাইফ থেকে জানি কারণ আমার লাইফে একটা মাস এই কাজটা ছিল আমাকে দুই মিলিয়ন ডেটা সেট দেওয়া ছিল এবং বলা হচ্ছিলো যে প্রতিদিন তুমি দুই লাখ মানুষকে এস এম এস পাঠাবা তো আমি কয়েকদিন করলাম যেভাবে আমাকে বলা হলো তারপর আমি বুঝতে না পেরে কোশ্চিন করলাম যে ভাইয়া কাদেরকে বাড়াচ্ছি এভাবে ডিসিশনটা কোথেকে আসছে আমাকে সুপারভাইজার যে আনসারে দেন তিনি বলেন যে আমিও যখন জয়েন করছি আমাকে এভাবে বুঝাই দেওয়া হয়েছে তোমাকেও আমি বুঝাই দিলাম জানি না কোথেকে বাট দেখো স্ক্রিনে প্রতি মাসে তিন থেকে পাঁচ লাখ টাকা আসছে সো কিপ ডুইং ওয়াট ইউর ডুইং তো এখানে অ্যানলেটিস কোনো কিছু তারা চাইলেই অনেক ভালো কাজ করতে পারে কিন্তু হয়তো এই ক্রস ডিপার্টমেন্ট কোলাবরেশনটা অনেক জায়গায় হয় না ফাইনালি আমার যেই ট্যালেন্টটা সব থেকে ভালো লেগেছে সেইটা হচ্ছে যে আমরা যে বিজ্ঞাপন দেখি এটা আপনার মার্কেটিংয়ে টেন টু ফিফটিন পারসেন্ট কাজ অনলি আপনি যদি অনলাইনে মার্কেটিংয়ে বিভিন্ন জিনিসপত্র দেখেন দেখবেন যে আমরা বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছি নিউজ পেপারে কেমন লাগলো কিংবা আপনার একটা ভিডিও দিলাম আমরা যেটা কেমন লেগেছে আপনার সে আমার বলি যে ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে কিংবা এখানে কালারটা ঠিক হতে কিন্তু ফন্টটা বোঝা যাচ্ছে না এটা পের খুবই কমন আমরা ফিডব্যাক দিই কিন্তু জিনিস হচ্ছে এটাই কি সম্পূর্ণ মার্কেটিং আপনি জানবেন যে বিভিন্ন ব্র্যান্ড মার্কেটিংটা করে তারপর তার এজেন্সি এই কাজটা দেয় এক্সিকিউট করার জন্য যে এই বিজ্ঞাপন বানাও ওই স্ট্যাটিকটা বানাও তাদেরকে ব্রিফটা দেয়া থাকে তো আপনি যদি খালি ভাবেন যে আমি বিজ্ঞাপন বানাইলে মার্কেটিং বুঝে গেলাম তাহলে না আপনি কাস্টমার টার্গেট করা কারো আপনার প্রোডাক্টটা কিনবে প্রাইসিং কী হবে এই যে মার্কেটিং ব্র্যান্ডিং যে আরও অনেক ব্রাঞ্চ আছে ওটা সম্পূর্ণ আপনি মিস করে যাবেন যদি আপনি ভাবেন যে বিজ্ঞাপনই হচ্ছে আসলে মার্কেটিং অ্যান্ড হেয়ার ইজ এন ইম্পর্টেন্ট পার্ট আমরা যখন অনলাইনে আলোচনা করি আমরা যদি নাম্বার ছাড়া আলোচনা করি মনে করেন একটা সুন্দর হয়েছে এটা থিমটা ভালো হয়েছে কিন্তু আমরা যদি নাম্বারটা আলোচনা না করি যে কতটা বিক্রি হয়েছে তাহলে কিন্তু আমরা কন্টেন্ট রিভিউ করছি মার্কেটিং রিভিউ করছি না কিন্তু মার্কেটিং যদি রিভিউ করতে হয় বিজ্ঞাপনটাও দেখবো প্লাস দেখবো যে বিজ্ঞাপনটা ইম্প্যাক্টটা কী নাহলে আমরা কীভাবে বুঝবো যে মার্কেটিং ঠিক হয়েছে নাকি ভুল একটা এক বারবার আমার নিউজ ফিরে আসছিল আমার খুব ভালো লেগেছে ফাইনালি আমি একটাতে এনরোল করলাম যে ভাবলাম যে বেশ ভালোই তো দিচ্ছে আমি এনরোল করি এক মাস ধরে কোনো খবর নাই ফাইনালি আমি কল দিলাম পরে জানতে পারলাম যে যে একটা আমার বারবার আসছিল ওখানে আমি একমাত্র পার্সেন্ট যে এনরোল করেছে তো বাইরে থেকে আমার মনে হচ্ছিলো আরে ভাই সে দারুণ অ্যাড বানিয়েছে বাট ভেতরে ভেতরে যে সেলসই হচ্ছে না কেউ যে জয়নিং করছে না এই তথ্যটা না জানলে আমরা কখনো ভেরিফাই করতে পারবো না যে মার্কেটিংটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে আর ফাইনালি ভাই এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে অনেক সময় আমার বিজ্ঞাপন দিই কিন্তু সাথে সাথে হয়তো আমার রেজাল্টটা আসে না লাস্ট কবে আপনি বিজ্ঞাপন দেখেই মার্কেটে দৌড় দিয়েছেন জিনিসটা কিনতে দ্যাট এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু অনেকে হয়তো বিজ্ঞাপন দিচ্ছে সাথে সাথে এক্সপেক্ট করছে রিটার্ন আসবে নটনেসারি লাইক দ্যাট মাল্টিপল কেস আছে মনে করেন আপনি গাড়ি বিক্রি করছেন কিংবা আপনি ক্যামেরা বিক্রি করছেন এগুলোর ডিসিশন মানুষ অনেক দিন ধরে নেয় বিজ্ঞাপন দেখার সাথে সাথে কিন্তু কিনে না হয়তো আপনি চকলেট না দেখেও বিজ্ঞাপন না দেখেও আপনার মনে লাগছে হ্যাঁ টাকা আছে কিনে নেই বাট আপনি অন্য জিনিসপত্র যেগুলো অনেক দামি ওগুলো হয়তো অনেকদিন অপেক্ষা করছেন কিন্তু ওইটাও বাদ দেন আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলি আপনার মনে করেন আপনি অ্যাডমিশন বিভিন্ন কোর্স বিক্রি করছেন এখন হয়তো আপনার অনেকে ভিডিওটা দেখলো অনেকে কোর্সটা দেখলো অ্যাড দেখলো তারা চাইলে নাও কিনতে পারে কারণ কি জানেন অটোপাস হবে নাকি হবে না এটার উপর ডিপেন্ড করে ডিসিশানটা যদি অটোপাস দিয়ে দেয় কেন তারা অ্যাডমিশনের জিনিসপত্র কিনবে আর অটোপাস যদি না হয় তাহলে তারা কোচিংটা কিনবে যে ভাই আমার তো পাস করতে হবে তো আপনি হয়তো বিজ্ঞাপন ঠিকই বানিয়েছেন কিন্তু কিনবে কখন এটা আরও অনেক ভ্যারিয়েবলসের উপর ডিপেন্ড করে দ্যাট ইউ হ্যাভ টু নো সো এরকমই আরও বিভিন্ন এক্সাম্পল ছিল এই বইতে আমার খুবই দারুণ লেগেছে এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের বই তার অভিজ্ঞতা লাইফের এগুলো শেয়ার করার জন্য ব্যক্তিগতভাবে আমি যদি একটা জিনিস বলি আমি আমার জীবনে প্রাইম টাইমে চারটা বছর কাটিয়েছি বিবে পড়াশোনা করে বিজনেস পড়াশোনা করে এবং আমাদের যেগুলো বই পড়ানো হতো অধিকাংশ আপনার ইংলিশ বই বাইরের রাইটারদের বাইরের ইউএসএ টিউএসএ এইগুলো এক্সাম্পল দিয়ে যখন আসল লাইফে কাজ করা শুরু করলাম আমি যতটুকু বুঝতে পারলাম যে অধিকাংশ জিনিসই অপ্রাসঙ্গিক বাইরের যে এক্সাম্পলগুলো ওগুলো লোকাল এক্সাম্পলে অনেক সময় খাটে না বাইরের মানুষ হয়তোবা গেমিং করছে টুইচে আমাদের তো এরা ফেসবুকেই করছে লাইভ কারণ টুইচে অনেক মানুষ যাচ্ছে না বাইরের মানুষ হয়তোবা অনেক কিছু করছে হয়তোবা তারা অনলাইনে অনেক বেশি অর্ডার করছে আমাদের এখনও তিন পার্সেন্ট কিংবা পাঁচ পার্সেন্ট মানুষও অনলাইনে অর্ডার দেয় না সো দ্যার ইজ আ লর অফ ডিফারেন্স তো আমরা যখন বই পড়ছি বাইরের এক্সাম্পল দিয়ে ওগুলো দেশে অনেক সময় মাঠে মারা যায় সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এই ধরনের বই যেগুলো আমাদের পার্সপেকটিভটাকে ঠিক করে ফাইনালি আমরা অনেকক্ষণ আলোচনা করলাম আপনার জন্য একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করি এবং আমার কোনো ভুল থাকলে প্লিজ আমাকে মাফ করে দেবেন কারণ আমিও শিখছি সব কিছু তো আমার প্রশ্নটা হচ্ছে যে পাওয়ারটি একটা এক্সাম্পল দিলাম না যে টাইম মতো যেতে হবে যেন ঠিক মতো বিক্রি করতে পারেন তো এটা রিয়েল রিলেটেবল এক্সাম্পল যখন বাংলাদেশে খেলা হয় কন্টেন্ট যদি আপনি খেলা নিয়ে না দেন কেউ দেখবে না কারণ সবাই খেলা নিয়ে ব্যস্ত যখন কোনো স্ক্যান্ডেল চলে কিংবা কোনো আলোচনা চলে কোনো মানুষ মারা গেল ওগুলো নিয়ে মানুষ বিজি থাকে কয়েকদিন ইস্যু নিয়ে মানুষ বিজি থাকে সো এটা আমি কন্টেন্ট দিলেও খুব একটা হালে পানি পাবেন না কিন্তু অন্য সময় মনে করেন রমজানের টাইমে রমজানের টাইমে কোন টাইমে আপলোড দিলে সব থেকে বেশি মানুষ কন্টেন্ট দেখবে চিন্তা করে দেখেন তো অনেকে হয়তো বা সময় ঘুম থেকে উঠে লাস্ট ভিডিওটা এই জন্য আমি সেহেরি টাইমে দিয়েছিলাম এবং অনেক ভালো রেসপন্স পেয়েছি অনেকে হয়তো ইফতারির পর মোবাইল নিয়ে ঢুকে সাতটা থেকে দশটার মধ্যে কন্টেন্ট আপলোড দিলে মানুষ গালি দিবে যে আপনি তারাবি নামাজ পড়তেছেন না কেন সো আপনি আমাকে আনসার দেওয়ার চেষ্টা করেন যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতেন এবং আপনি এক লাখ টাকা দিয়ে একটা বিজ্ঞাপন বানিয়েছেন রমজান মাসে আপলোড দিবেন কোন স্পেসিফিক টাইমে আপলোড দিলে আপনি সবথেকে ভালো রেসপন্স পাবেন পারলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অ্যান এজ ফর ওয়াচিং